ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. যে আপনি বলছেন যে ব্যাংকের ব্যাংকের বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে সুদ নাই, কিন্তু কথা হচ্ছে ব্যাংক যদি সুদি ব্যাংক হয় তাহলে এটার মূল হচ্ছে সুদ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। তো এবারে আপনি অন্য সেক্টরের কাজ করুন, আপনার বাহ্যিক দৃষ্টিতে দেখলেও মূল ব্যাংকটাই হচ্ছে সুদের উপর নির্ভর। এবারে আপনি যদি ওখানে কাজ করেন তাহলে আপনি কি করলেন, ওই সুদিক লেনদেনের ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন। আল্লাহ বলেছেন ওলা তাআমানু আল ইসমিল উদওয়ান, গুনাহের কাজে কাজে আল্লাহ নাফরমানির কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো না। তাই এই ব্যাংকে চাকুরি যে কোনো পর্যায়ে আপনি বলছেন যে সেক্টর হালাল যেটা হারাম এটা এই সেই, এই সব থেকে দূরে থাকা উচিত মুসলমানকে। আপনার জন্য কি আর কোনো রিজিকের পথ নাই? এমন একটা বিতর্কিত প্রতিষ্ঠানে আপনি যাবেন কেন যেটা স্পষ্ট সুদি লেনদেন হয়? সুদি লেনদেন আল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ কত কোটি মানুষের দেশ, মুসলিম আছে এর মধ্যে, মুসলিম তো বেশিরভাগ আলহামদুলিল্লাহ। কতজন ব্যাংকে চাকরি করে অথবা কতজন সরকারি চাকরি করে একটু খেয়াল করেন, 16-17 কোটি মানুষের মধ্যে কয়েক কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে সরকারিভাবে সব মিলে, তো বাকি এত লোক যায় কোথায়? ওদের রিজেক্টকে দেয়, ওরা তো ব্যাংকেও চাকুরি করো না, ওরা তো সরকারি চাকুরি নাই। রিজেকের ভান্ডার আপনার কাছে না, রিজেকের দায়িত্ব, রিজেকের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন ওকাইয়িম মিন দাব্বাতিল্লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারজুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। কত প্রাণী এমন আছে যেগুলো তাদের রিজিক বহন করে না, কিন্তু ওদেরকে রিজিক আল্লাহই দেন, সুবহানাহ ওয়া তাআলা। তো আমাকে দেখতে হবে নিখুঁত কোন জায়গায় হালাল রিজিক রয়েছে, কম হোক আলহামদুলিল্লাহ। আপনি একটু খেয়াল করুন আমার ভাই বা বোন, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের মতো পেট ভরে খেতেন? জীবনে কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পেট ভরে খেয়েছেন বলে এরকম রওয়ায়াত নেই। আল্লাহু আকবার, ফুল আমরা কতবার খাচ্ছি, কত কিছু খাচ্ছি, এমনকি যে দিন মজুর সেও ভালো খাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায়। একটু খেয়াল করেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও খাবার দাবার চাল চলন কীরকম ছিল, আজ আমরা এত নিয়ামত উপভোগ করার পরেও বলবে না এখানে একটা কর্মসংস্থান রয়েছে, এটা করলে অসুবিধা নেই এই সেই। অথচ এটা হচ্ছে সুদভিত্তিক প্রতিষ্ঠান যেখান থেকে আল্লাহ নাফরমানি ছড়াচ্ছে, এমন সুদ, সুদি লেনদেন এমন যে যারা সুদি লেনদেন করে তাদের সাথে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আর আপনি ওই প্রতিষ্ঠানেই থাকবেন, কীরকম নিজের তো একটা বিবেকে বাজে। তাই আমাদের ইমানটা তাজা করি। হ্যাঁ, যারা দুর্বল ওর কী করা দেবে করছে, ওদেরকে আমরা বুঝাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বুঝ দিয়েছেন ওরা এসব কাজ করবে না। যদি সবাই এরকম হারামে লিপ্ত হই তাহলে তো এখানেই কিয়ামত। আল্লাহ কি কিছু নেক বান্দা থাকবে না? যারা শয়তানের সাথে জেহাদ করবে, যারা রিপুর সাথে জেহাদ করবে, অবশ্য অবশ্যই কিয়ামত পর্যন্ত কিছু বান্দা আল্লাহর এরকম থাকবে। তো খবরদার,
বিভিন্ন বাহানা করে, সৌদি ব্যাংকে চাকুরি করে, সুদি লেনদেনের ক্ষেত্রে, সুদি ব্যাংকের ক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন না, আপনার জন্য এটা জায়েজ নয়। আল্লাহ বলেছেন লা তাউনুল ইসমাদওয়ান, কোনো 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 না কোনো ভাবে তার হারাম ক্ষেত্রে আপনার কারণে সহযোগিতা হচ্ছে যদি আপনি বলেন এটা হালাল সেক্টর। আল্লাহ মাফ করুক, গুনাহের কাজে সহযোগিতা করতে নেই। এছাড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা ওখানে সাক্ষী, মানে সুদী লেনদেন যারা করে এদের কাছে যারা সাক্ষী থাকে, তো আপনি তো সরাসরি দেখছেন ওখানে, আপনি হয়তো এই সেক্টর অন্য সেক্টরে, না ভাই এটা কখনো হয় না। আল্লাহর দিকে আমরা রুজু করি, অথবা না বোন এরকম কখনো হয় না, আল্লাহর দিকে রুজু করি, হালালের উপর চলি, হারাম থেকে বাঁচি। হ্যাঁ এরকম যদি হয়, যদি কিছু কিছু জায়গায় কাজ না করে তাহলে মারা যাবে ভুকা, তাহলে আর কী করা যাবে, কোনো পথ নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মৃত জন্তু খাওয়ার অথবা শুকুরের মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন কাদের জন্য, যে দেখবে যদি এটা না খায় তাহলে মৌত, এরকম পর্যায়ে যদি হয় তাহলে সুদ খান, অসুবিধা নেই। সুদ তো ডেঞ্জারাস, সুদের ব্যাপারে একটি রেওয়ায়েত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 73টি স্তর, এর মধ্যে থেকে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে গলত আচরণ করা। আমি এই শব্দ চয়ন করলাম, গলত আচরণ করা। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের ভিতরে আল্লাহর খৌফ সৃষ্টি করা দরকার। যত দুনিয়ার লোভ অনেক সামনে আমাদের সামনে আসবে, এই সব থেকে দূরে থাকি, মানুষ সামলাতে পারে না। একটু খেয়াল করো ভাই, হঠাৎ করে তোমার তোমার দেহ থেকে তোমার রোষ চলে যাবে, হঠাৎ করে কোন দিন তোমার মৌত আসবে তুমি বলতে পারো না। ওই সুদি ব্যাংকে তুমি ওখানে পাড়া দিয়েছো, একটা কথা বললাম, ব্যাংকটা এই প্রতিষ্ঠানে তো হারাম, আর এই মুহূর্তে যদি তোমার মৌত আসে না ইয়া, আর এইটা নয়, যে কোনো হারাম কাজ আমি করি, মৃত্যু যদি এই সময় হয়, তাই সবসময় মুসলমান মৃত্যুকে স্মরণ করে চলবে, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, হালাল হারাম বুঝে চলার তৌফিক দিন, হারাম থেকে বাঁচার তৌফিক দিন, হারামের কাজে যেন সহযোগিতা না করি সেরকম শক্তি যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, যেন আমরা হারাম করি না এবং হারামের কাজে সহযোগিতাও না করি। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।